শেষ কয়েকদিন ধরে আমরা উইন্ডোজ 11 কে নিয়ে বিভিন্ন কথাবার্তা শুনছিলাম এবং উইন্ডোজ 11 এর একটা লিকড ভার্সনও কিন্তু আমরা দেখতে পেয়ে গেছিলাম এবং অবভিয়াসলি এটাও শুনতে পাচ্ছিলাম যে উইন্ডোজ 11 এর লঞ্চ ডেট চলে এসেছে এবং অফিশিয়ালি উইন্ডোজ তাদের নতুন ওএস অর্থাৎ উইন্ডোজ 11 কিন্তু লঞ্চ করে দিল। কি কি থাকছে এই উইন্ডোজ 11 এ এবং উইন্ডোজ 11 এ কি কি আপগ্রেডেশন আছে, কি কি ডিসআপগ্রেডেশন আছে, প্রোস কনস সমস্ত কিছু নিয়েই কিন্তু ভিডিওতে আলোচনা করব। কি কি নতুন ফিচার্স দিল, আপনার কম্পিউটার বা ল্যাপটপে কোন কোন কনফিগারেশন থাকলে আপনি উইন্ডোজ 11 এর আপডেট নিতে পারেন, এই উইন্ডোজ 11 এ কি সত্যি সত্যি কি নতুন কোন আপগ্রেডেশন হয়েছে কিনা সমস্ত কিছুই কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। অনেক বেশি ভাগ পড়ে ফেললাম, তো শুরু করা যাক। ভিডিও শুরুটাই একটু সুখবর দিয়ে করি, কারণ মাইক্রোসফট অফিশিয়ালি বলে দিয়েছে যে যাদের কাছে উইন্ডোজ 10 ছিল তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে উইন্ডোজ 11 এর আপডেট পাবেন, আর যাদের কাছে উইন্ডোজ 10 ছিল না তারা কিন্তু কেনে কেঁদে কিনে নিতে হবে, না হলে কিন্তু তারা উইন্ডোজ 11 কে ইউজ করতে পারবে না। উইন্ডোজ 10 যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিতে উইন্ডোজ 11 এর আপডেট পাবেন, কিন্তু এখানে এতটা বেশি হ্যাপি হওয়ার কিছু নেই, এখানেও কিন্তু একটা দুঃসংবাদ আপনার জন্য ওয়েট করছে। আপনার কম্পিউটারে কিন্তু কিছু কিছু শর্ত রাখা হয়েছে, ল্যাপটপের ক্ষেত্রেও শর্ত রাখা হয়েছে, যদি এই শর্তগুলো অর্থাৎ এই রিকোয়ারমেন্টগুলো যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ পূরণ করতে পারে তবেই কিন্তু আপনি উইন্ডোজ 11 এর আপডেটটি ভোগ করতে পারবেন। তো আপনার কম্পিউটার বা ল্যাপটপে কি কি কনফিগারেশন থাকা অত্যন্ত আবশ্যকীয় যার কারণে কিন্তু আপনি উইন্ডোজ 11 কে ইউজ করতে পারবেন এবং কি কি সেই মিনিমাম ফিচার্স আপনারা জানতে থাকুন। প্রথমেই যে কনফিগারেশনটা আপনাদের প্রয়োজন হবে, যে আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ আছে সেখানে যে প্রসেসর আছে সেই প্রসেসর কিন্তু মিনিমাম ডুয়েল কোরের প্রসেসর হওয়া অতি আবশ্যকীয়। যদি ডুয়েল কোরের বেশি হয় তাহলে কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই, যেমন অক্টা কোর কিংবা কোয়াড কোরের প্রসেসর হলে কোনো ধরনের প্রবলেম হবে না, কিন্তু মিনিমাম ডুয়েল কোরের প্রসেসর হওয়া অত্যন্ত আবশ্যকীয় এবং সেই প্রসেসরের ক্লক স্পিড কিন্তু অন্তত 1.5 গিগাহার্জ হওয়া অত্যন্ত আবশ্যকীয়। এইগুলো যদি না থাকে আপনি কিন্তু উইন্ডোজ 11 খুব প্রপারলি ইউজ করতে পারবেন না এবং আপনার কম্পিউটার এবং ল্যাপটপে অতি আবশ্যকীয় যেটা আছে সেটা হচ্ছে 4GB RAM কিন্তু থাকা আবশ্যকীয়, 64GB স্টোরেজ থাকা অত্যন্ত আবশ্যকীয় এবং এছাড়াও আপনি যে কম্পিউটারটা ইউজ করবেন সেই কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু আপনাদের TPM সিকিউরিটি ভার্সন থাকা অতি আবশ্যকীয়। শুধু TPM সিকিউরিটি ভার্সন থাকলেই হবে না, এখানে আপনাদের 1.2 ভার্সন থাকা অতি আবশ্যকীয় বা তার বেশি ভার্সন থাকলেও কোনো ধরনের প্রবলেম হবে না এবং আপনার কম্পিউটারে কিন্তু অবভিয়াসলি সিকিউর বুট ক্যাপেবল এইটা কিন্তু থাকা অত্যন্ত আবশ্যকীয়। এইগুলো যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে না থাকে তাহলে কিন্তু আপনি উইন্ডোজ 11 এর কথা ভুলে যান। এইগুলো দেখার পর আপনার মনের মধ্যে কি হচ্ছে যে কোন কোন প্রসেসর এইগুলোকে সাপোর্ট করতে পারে, কনফিগারেশনগুলো জানার পর আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, আপনাদেরকে ঠিকই ধরেছেন, ইন্টেলের 6 বা 7 জেনারেশন বা তার নিচে যে সমস্ত জেনারেশনগুলো আছে সেই সমস্ত জেনারেশনের প্রসেসরে কিন্তু আমরা এই আপডেটটি মোটেই নিতে পারবো না এবং AMD-র যে সমস্ত সিরিজের প্রসেসর আছে বা FX সিরিজের প্রসেসর আছে বা রাইজেনের 1000 সিরিজ বা রাইজেনের 2000 সিরিজের যে সমস্ত প্রসেসরগুলো আছে এই প্রসেসরগুলোতে কিন্তু আমরা তাহলে উইন্ডোজ 11 এর আপডেট পাবই না। আপনি কি মনে করছেন এখানেই কনফিগারেশনগুলো শেষ হয়ে গেছে? না, আপনার কিন্তু আরও অনেক রিকোয়ারমেন্ট আছে, যেই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি পূরণ না করতে পারেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারে উইন্ডোজ 11 লোড করতে পারবেন না। তো আরও কী কী চাহিদা আছে, আরও আপনাকে কিন্তু অনেক চাহিদা পূরণ করতে হবে। এছাড়াও কিন্তু আপনার কম্পিউটার যে ডিসপ্লে আছে সেটা মিনিমাম 9 ইঞ্চির হওয়া অতি আবশ্যকীয় এবং তার মানে হচ্ছে আপনার ডিসপ্লে রেজুলেশন হবে 720p রেজুলেশন থাকা অত্যন্ত আবশ্যকীয় এবং আপনার কম্পিউটারে ডাইরেক্ট X12 গ্রাফিক্স থাকা প্রয়োজনীয় এবং WDDM2X এর প্রয়োজন কিন্তু আপনার কম্পিউটারে আছে। এই স্পেসিফিকেশনগুলো থাকা আপনার কম্পিউটারে অতি আবশ্যক। অ্যাকর্ডিং টু XDR ডেভেলপার তারা যেটা বলছে যে আপনার ল্যাপটপে যদি খুব ভালো মানের একটা টাচ প্যাড না থাকে, মানে আপনার ল্যাপটপে যদি টাচ প্যাডে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি উইন্ডোজ 11 কে প্রপারলি ইউজ করতে পারবেন না, মানে আপনার উইন্ডোজ 11 তো এসে যাবে কিন্তু আপনি প্রপারলি সেটাকে ইউজ করতে পারবেন না। কিন্তু এটা কতটা বাস্তবায়িত হবে আমি কিন্তু এটা লাইভ এক্সপিরিয়েন্স না করে বলতে পারবো না। তো অ্যাকর্ডিং টু XDR ডেভেলপার এটা কিন্তু তারা একটা ক্লেম করছে, বাট এটা কতটা দূর সত্য সেটা কিন্তু আপনারা যখন উইন্ডোজ 11 ব্যবহার করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। এবার যেটা আপনাদের সকলের মনে আছে যে উইন্ডোজ 11 এ কি নতুন পরিবর্তন নিয়ে আসা হয়েছে, অ্যাকচুয়ালি উইন্ডোজ 11 কিন্তু মূলত যে বিষয়গুলোর উপরে ফোকাস করে নিয়ে এসেছে, এক হচ্ছে নতুন একটি ইন্টার
ইন্টারফেস বা আগে যে ইন্টারফেসটা ছিল সেটাই মূলত চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ ওএস এর যে লুক আছে সেই লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে যদি আপনি অ্যাপ্লিকেশন বারগুলো দেখতেন সেটা কিন্তু বাঁ ধারে দেখতে পেতেন, এখন কিন্তু সেটাকে আপনার সেন্টার পজিশনে দেখতে পারবেন। আর এই সেন্টার ওয়ার্ডটি কিন্তু তাদের যে লাইভ লাঞ্চ ইভেন্ট ছিল সেখানে কিন্তু তারা এই সেন্টার কথাটা কিন্তু বারবার ইউজ করেছে, এবং এই সেন্টার কথাটা ইউজ করার মধ্যে দিয়ে কিন্তু তারা এই যে সেন্টারে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রেখেছে। আপনি চাইলে কিন্তু সেগুলোকে ধারের দিকে আবার সরিয়ে নিতে পারেন। এবং এইখানে কিন্তু আরেকটা বেস যেটা দিকে নজর দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি। আমরা কিন্তু সিকিউরিটি নিয়ে একটু ডাউটে ছিলাম এবং এবারে কিন্তু সিকিউরিটির উপরে অনেকটা বেশি জোর দেওয়া হয়েছে। উইন্ডোজ ইলেভেনের সব থেকে একটা বড় আপডেট, এতদিন পর্যন্ত কিন্তু আমরা মোবাইলে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু কম্পিউটারে ইউজ করার জন্য বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যান্ড ট্রিক লাগিয়ে বা জোগাড় লাগিয়ে কিন্তু আমরা কম্পিউটারে ইউজ করতাম, কিন্তু এবার থেকে কি হবে অ্যামাজন অ্যাপ স্টোরের মাধ্যমে কিন্তু, অর্থাৎ এটা এক ধরনের সাইট লটারি বলা চলে, এর মাধ্যমে কিন্তু উইন্ডোজ ইলেভেনে আমরা মোবাইল অ্যাপ্লিকেশনগুলোকে ডাউনলোড করতে পারবো। এবং এটা কিন্তু একটা খুব বড় ফিচার যেটা কিন্তু এর আগে উইন্ডোজের কোনো ওএসে কিন্তু আমরা দেখতে পাইনি এবং এটা কিন্তু সর্বপ্রথম দেখতে পেয়েছি। এছাড়াও অনেক ছোট ছোট আপডেট কিন্তু আমরা এই ওএসের মধ্যে দেখতে পারবো। এখানে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটের কথা লেখা আছে। এবং এছাড়াও অনেক ছোট ছোট আপডেট আছে যেগুলো কিন্তু এই ছোট ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয়। পরবর্তী কোশ্চেন আপনাদের সকলের মনে যারা আছেন এবং যারা এখনো পর্যন্ত উইন্ডোজ 10 ইউজ করছেন তাদের মনের মধ্যেও এই কোশ্চেনটা আছে যে কবে আমরা এই উইন্ডোজ 11টাকে পাবো। এবং আপনাদেরকে বলে রাখি যে অ্যাকর্ডিং টু উইন্ডোজ কোম্পানি, অর্থাৎ তারা কিন্তু এইটা ক্লেম করছে, অর্থাৎ মাইক্রোসফট কোম্পানি না উইন্ডোজ কোম্পানি, কি বলে দিলাম, যাই হোক, এইম করা হচ্ছে যে এই ভার্সনটা কিন্তু এই বছরের শেষের দিকে রোল আউট হওয়া শুরু হবে। এবং আপনি যদি বিটা ভার্সনগুলো এক্সপিরিয়েন্স করতে চান তাহলে কিন্তু আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি একটা ফর্ম ফিল আপ করে কিন্তু তাদের বিটা ভার্সনের লিস্টে কিন্তু অ্যাড হতে পারেন এবং আপনি কিন্তু উইন্ডোজ 11কে এক্সপিরিয়েন্স করতে পারেন। কিন্তু মেইন যে ফুল ভার্সন সেটা কিন্তু আসবে এই বছরের শেষের দিকে, তারা এক্সাক্ট কোনো ডেট বলেনি। ইন ফিউচার আমরা মাইক্রোসফটের তরফ থেকে একটা এক্সাক্ট ডেট জানতে পারবো, কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের এক্সাক্ট ডেট নেই। এবং এই ছিল আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে উইন্ডোজ 11 অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে যারা অ্যাকচুয়ালি কম্পিউটার লাভার। যদি আপনার কাছে একটা কম্পিউটার থেকে থাকে বা ল্যাপটপ থেকে থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন এই ভিডিওটা আপনার জন্য কতটা হেল্পফুল হয়েছে। এবং এরকম ধরনের হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবভিয়াসলি আমাদের সাথেই জুড়ে থাকবেন। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে, লাইক করবেন, কমেন্ট করে দিয়ে যাবেন, নতুন হলে লাল কালার যে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে কালো করে দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, এবং পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। এবং অলওয়েজ কিপ স্মাইলিং।